কিচেন কি আছে? খুশি বলতে আমি আমার হাজবেন্ডের জন্য মানত রেখেছিলাম, বিয়ের এই 3 বছর মানতটা পূরণ করলাম। আমি মনের দিক থেকে অনেক শান্তি পেয়েছি। এটা নিয়ে আমার মনে খুব হয়েছিলো যে কবে পুজোটা দিতে পারবো, কবে পুজো দিতে পারবো। তো অনেকদিন পরে আমি পুজোটা দিতে পারলাম। পিছনে পুজো হচ্ছে, পুজো শুরু হয়ে গেছে, মন্দিরে পুজো হচ্ছে, সারাদিনই পুজো হয় মন্দিরে। আমরা এসেছি, আমাদের পুজো দেওয়া হয়। আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? বলো খিদে পেয়েছি মনে হচ্ছে। সকাল তো কিছু, চলো আমরা এবার দোকানে খাবো। চলো কি খাবো এখন আমরা? আমরা কি খাবো? কি খাবে তুমি? কি খাবো? কি খাবে বলো? কি খাবে? চকো খাবে? কি চকো? কি চকো? কি চকো? কি চকো? কি চকো খাবে? হ্যাঁ, আমার ঋদ্ধি বাবা বসে আছে বিদায় করে। এই যে আমার ঋদ্ধি বাবা, বলো টাটা, বাই বাই, টাটা। বলো কেমন আছো তোমরা? বলো বলো। হ্যাঁ আমরা ভালো আছি, আমরা পুজো দিতে এসেছি। বলো নমো করেছি, টিপ লাগিয়েছি, ভালো ভালো তো সুন্দর। আরেকবার নমো করে না ঠাকুরকে, নমো বাবু। কি খাবে? কি খাবে? অরেঞ্জ জুস খাবে? আচ্ছা চল, অরেঞ্জ জুস চল। আমরা লাভ
তরকারি মিষ্টি রসগোল্লা বেশি খেয়ে প্রবলেম হবে না, খেতে তো ভালো লাগে কিন্তু বাবু কী খাবে, কী খাবে বাবু? কালো জামি নেবে? হ্যাঁ।
ছোট একটা দিয়ে দেবো, হ্যাঁ দেখো যত ছোট হয়। আচ্ছা যেটা আসবো বাইরে বড় দেবো, হ্যাঁ ঠিক আছে শাড়ি মজা।